हेलो व्यूअर्स, आईकर रिसर्च इंस्टीट्यूट থেকে অনেকগুলো জবের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে সমস্ত কিছু বলবো। তোমরা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো শুরু করছি। তো এখানে বলা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার অ্যাট আইকার রিসার্চ ইনস্টিটিউট 2021। তো 2021 সালে আইকার রিসার্চ ইনস্টিটিউটে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে জবের। তো এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, 19 জুলাই প্রকাশিত হয়েছে। তো কী বলা হচ্ছে নোটিশে? দ্য এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড ASRB উইল কন্ডাক্ট কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার ইন পে লেভেল 10। তো ASRB অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট অফিসারে কিছু নিযুক্ত করবে পোস্টের জন্য কিছু। তো এর জন্য বেতন কত দেওয়া হবে? 15,600 থেকে 39,100, তার সঙ্গে গ্রেড পে আছে 5,400 টাকা। কোথায় হবে? আইকার রিসার্চ ইনস্টিটিউটে এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের উপর ভিত্তি করে যে রুলস আর রেগুলেশন আছে তার উপর ভিত্তি করে এটা হবে। তো কবে থেকে অ্যাপ্লাই করা যাবে? এখানে ডেট দেওয়া আছে যে 23 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আর অনলাইন পেমেন্ট করা যাবে 23 আগস্ট লাস্ট ডেট। আর এক্সাম যেটা হবে টায়ার ওয়ান সেটা হবে 10 অক্টোবর। টায়ার ওয়ান এক্সামিনেশন হবে 10 অক্টোবর। আর পরবর্তীকালে টায়ার টু এবং যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আছে সেটা পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে বলে দেওয়া হবে। কতটা ভ্যাকান্সি আছে? ভ্যাকান্সি অনেকটাই বেশি আছে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য টোটাল ভ্যাকান্সি 44টা আছে। এখানে ভাগ করা আছে জেনারেলদের জন্য কতটা, ইডাব্লিউএসের জন্য কতটা, SC ST ওবিসির জন্য কতটা, আর ফাইন্যান্সের জন্য যে পোস্ট সেটার জন্য 21টি ভ্যাকান্সি আছে। তো এটা ছিল ভ্যাকান্সি। এরপরে কী কোয়ালিফিকেশান কী লাগবে? এডুকেশনাল কোয়ালিফিকেশান। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে নিযুক্ত হতে চান তো এর জন্য কোয়ালিফিকেশান হচ্ছে তাকে গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো একটা কোর্সে, 55% নাম্বার লাগবে, আর কম্পিউটারের নলেজ থাকতে হবে। আর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারের জন্য তাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে এবং এক্ষেত্রেও কম্পিউটারের নলেজ থাকতে হবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশান যে যদি স্পেশালাইজ থাকে ফাইন্যান্স অ্যাকাউন্টিং কমার্সে, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল থাকে, যদি প্রফেশনাল কোয়ালিফিকেশান CA ICWA CSA তাহলে সেটা অগ্রাধিকার পাবে। আর কী কী বলা হয়েছে এখানে? সেন্টারটা নিচে অনেকগুলো পেজ আছে, প্রায় 47টি পেজ আছে, এখানে অনেক কিছুই বলা হয়েছে। তো এজ লিমিটটা দেখে নিই। এজ লিমিটটা বলছে 21 ইয়ার্স মিনিমাম এজ হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে 30 ইয়ার্স। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু ছাড়ও আছে। আর কী বলা আছে এখানে? ফি কত লাগবে? ফি হচ্ছে যদি সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য অ্যাপ্লাই করে তাহলে জেনারেলদের জন্য OBC আর EWS-এর জন্য 500 টাকা ফি, আর যদি ওম্যান হয় বা SC ST হয় আর ডিসেবল পার্সন হয় তাহলে সেখানে মাত্র 20 টাকা। ফাইন্যান্সের ক্ষেত্রেও একই, 500 টাকা, আর ফিমেলদের জন্য এবং SC ST-দের জন্য 20 টাকা, সেটা রেজিস্ট্রেশন ফি। আর যদি চান যে দুটোতেই অ্যাপ্লাই করবো তাহলে সেক্ষেত্রে 1,000 টাকা লাগবে জেনারেলদের জন্য, EWS আর OBC-র জন্য, আর মহিলা SC ST এবং ডিসেবল পার্সনদের জন্য 40 টাকা, এবং সেটা হলো রেজিস্ট্রেশন ফি। ফি অনেকটাই কম আছে। তো অ্যাপ্লাই করতে হবে কীভাবে? অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.asrb.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই ওয়েবসাইটটা ভালো করে মনে রেখে দিন, www.asrb.org.in, এই ওয়েবসাইটে গিয়েই অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে বলা হয়েছে যে ওখানে ওই ওয়েবসাইট যেটা বলা হলো সেখানে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে অনেক ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, তো যারা অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই এটাকে ডাউনলোড করে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, সেখান থেকে ডাউনলোড করে পুরোটা পড়ে নেবেন। অনেকটাই বেশি আছে, প্রায় 47 পেজ। কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে ডকুমেন্টসগুলো করতে হবে, ছবি কীভাবে দিতে হবে, তারপরে থাম কেমনভাবে দিতে হবে, কোথায় কোথায় সেন্টার আছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে। কলকাতার মধ্যে যদি বলা হয় পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গে কলকাতা এবং ব্যারাকপুর এই দুটো সেন্টার আছে, তাছাড়া সারা পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গাতে সেন্টার আছে, যেমন এই ওয়েস্টবেঙ্গলে ব্যারাকপুর এবং কলকাতায় দুটো জায়গাতে সেন্টার আছে।
তাছাড়া সিলেবাস কী কী, সিলেবাস নর্মাল যেরকম হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেরকমই সিলেবাস আছে। তো আপনারা পুরোটা অবশ্যই ডাউনলোড করে পুরোটা পড়ে নেবেন, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো বলে দিলাম, আর আপনাদেরকে ইনফর্ম করার জন্য ভিডিওটা বানানো। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, ভিডিওটিকে লাইক করুন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস।